আপনার কফি স্যার, এনিথিং এলস? নো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Nice place, Rajiv. You like it? Yeah. Act second. Cheers. Cheers. Ladies and gentlemen, may I have your attention please? আজ আমার আর আমার সুন্দরী স্ত্রীর বিবাহ বার্ষিকী, তো আজকে সন্ধ্যাটা আমাদের দুজনের জন্য। Let's have fun and cheer! Happy anniversary! চাইছেন স্যার? রক্ত স্যার, স্যার আপনার হাত থেকে রক্ত পড়ছে স্যার। বস, কি হলো? ডোন্ট টাচ। এ এ, পাগল হয়ে গেছো নাকি? Mm-hmm.
যাও যাক। আমাদের গাড়ি ওই দিকে। ডার্লিং ডার্লিং, না না ওদিকে না, ওদিকে না, ওই দিকে তো, ওই দেখো, আরে ওই দেখো, আরে রে 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 সুইটি, গাড়ি ওখানে আছে দেখো, যাই যাই সামনে, এই দ্যাটস লাইক এ গুড গার্ল। ওই তো সামনে, সব কিছু কিরকম গোল গোল ঘুরছে, চল যাই। That's your car, baby. My car. Yeah, our car. Shamli, shamli. Yeah. Shabdani. just hold yourself. Okay. Yeah, my princess. Come inside. Thank you. Hey, dekhi. Yeah, here we go. Rajiv. Yeah. Amake kokhono chhere jabe na to? Na, Shuchi. Tumi to amar rajkumari. Shotti? Shotti. কি হলো সুচি? ওখানে কেউ আছে রাজীব। তুমি চিন্তা করো না, আমি দেখছি। কেউই তো নেই সুচি, মনে হচ্ছে তুমি একটু বেশি খেয়ে ফেলেছো। কেউ তো নেই ওখানে। আমি বলছি না তোমায়, আমি দেখেছি নিজের চোখে, ওখানে কেউ আছে। সুচি তুমি দেখে নাও, দেখে নাও, কেউ নেই। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে, চলো একে হেল্প করো। না রাজীব, জানলা নিচে করবে না। কিচ্ছু হবে না সুইটা, ট্রাস্ট মি। আমি বলছি তো, গাড়ি স্টার্ট করো, চলো। সুচি সুচি, ভগবান না করুক তুমি কোনোদিন বিপদে পড়লে, তোমাকে সাহায্য করার মতো কেউ না থাকলে আমাকে ওর কথা শুনতেই হবে। খুব অসুস্থ, আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে। এখানে কাছাকাছির মধ্যে কোনো ট্যাক্সি, কোনো অটো, কিচ্ছু নেই, প্লিজ। ম্যাডাম, আমি যাচ্ছি আপনার গাড়ি চেক করার জন্য, হয়তো কোনো মাইনর প্রবলেম হবে। না না না, প্লিজ তাড়াতাড়ি চলুন, প্লিজ। আমি তাড়াতাড়ি চলে আসবো, চলুন, আমি চলে আসবো, ঠিক আছে, টেক কেয়ার, আইল কাম, চলুন। রাজীব, দেখুন আপনি প্লিজ আমার স্ত্রীর কথা কিছু মনে করবেন না, ওর ছোট ছোট ব্যাপার নিয়ে চিন্তা করার অভ্যেস। চিন্তা করাই তো উচিত স্ত্রী, স্বামীর চিন্তা করবে না তো আর কে করবে? কে জানে স্টার্ট কেন হচ্ছে না, আমার মনে হচ্ছে বনেটের ভেতরে কিছু প্রবলেম আছে। আই উইল জাস্ট চেক ইট আউট। হ্যাঁ শিওর। আমার রাজীবকে পাঠানোই উচিত হয়নি, কেন গেল এখনো এলো না কেন? হয়তো স্টার্ট হয়ে যাবে। এই নিন, আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে। আসলে বনেটের ভেতরে একটা তার লুজ হয়ে গেছিল, আমি ঠিক করে দিয়েছি, আমি আসছি। আচ্ছা আমি আসছি।
আমি আসছি। কেন? দেখুন, আমার স্ত্রী ওখানে আমার অপেক্ষা করছে। আই নিড টু গো। ভীষণ ভালোবাসি না নিজের স্ত্রীকে? হ্যাঁ, আমার যাওয়া দরকার। কি হলো, দরজা খুলছে না? না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। রাজীব! 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 কোথায় তুমি রাজীব? রাজীব! 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 হ্যাঁ রাঘব, তুই ইনস্টিটিউটে চলে যা, আমি আর হ্যাশব্যাস বেরোচ্ছি। ওকে, চলো, সি ইউ দেয়ার, বাই। হর্ষ! হ্যাঁ, আর কত সময় লাগবে? বাস আর 5 মিনিট। তুমি তো মেয়েদের থেকেও বেশি সময় নিচ্ছ তৈরি হতে। কেন, সুন্দর দেখার অধিকার কি শুধু তোমারই, আমার নয়? মানে আমি বলতে চাইছি যে সুন্দর দেখার অধিকার কি শুধু তোমাদের মেয়েদেরই? দেখো, আবার এত সুন্দর হয়ও না যে আবার দুর্জন তোমার প্রেমে পড়ে যায়। বাস আর 2 মিনিট। এটা কি করছো তুমি? ইয়ামিনী, 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 আমি সরি ইয়ামিনী, তোমার লাগেনি তো? ওঠো, ওঠো, এখানে বসো, এসো, এসো, এসো। আই এম রিয়েলি সরি, তোমার লাগেনি তো? আমি খুব ব্যথা করছে, মনে হচ্ছে মুচকে গেছে। মুচকে গেছে? মুচকে গেলে তো? ইয়ামিনী, আই এম ভেরি সরি, আমি, তুমি তুমি এখানেই বসো, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি।
হর্ষ। হ্যাঁ, আই এম সরি। আমি জানতাম না যে তোমার এতটা খারাপ লাগবে। না না ইয়ামিনী, সরি তো আমার বলা উচিত তোমাকে। হর্ষ, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই স্কেচগুলোতে এমন কি আছে যে তুমি এত রেগে গেলে? আমি এখনই তোমাকে কিছু বলতে পারবো না ইয়ামিনী। শুধু এইটুকু বুঝে নাও যে এগুলো স্কেচ নয়, আমার মনের ভেতরে সেই গভীর রহস্য যেই তালার চাবি আমার কাছেও নেই। হর্ষ, আমি কিছু বুঝতে পারছি না। আমার জাস্ট একটু সময় চাই ইয়ামিনী। আমি তোমায় কথা দিচ্ছি, আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই রহস্যের ব্যাপারে আমি সবার আগে তোমাকেই বলবো। কবে থেকে অপেক্ষা করছি, কবে থেকে আমি অপেক্ষা করছি এই দিনটার। আবার ফিরে এসেছে ওই হৃদয় হরণকারী। হৃদয় হরণকারী? ছয় মাস আগে এসেছিল, কিন্তু জানি না কোথায় চলে গেছিল, আবার এখন ফিরে এসেছে। যেন আমার হৃদয় হরণ করে। আপনি কি একদমই নিশ্চিত যে এই হৃদয় হরণকারী আত্মা কোনো মহিলারই, কোনো পুরুষের নয়? খুব সুন্দর আত্মা ও। আমি একে বদলে যেতে দেখতে যাই। যখন ও অপরূপ সুন্দর থেকে কুচ্ছেদ রূপে বদলে যায়। খোঁজো, খোঁজো কে, দেখো ক্যামেরাতে ওর ছবি পাওয়া যায় কিনা। ওই আত্মাকে আমরা কোথায় পাবো? রাজীবের হৃৎপিণ্ডটা নিয়ে গেছে ও, বুক থেকে বার করে নিয়ে গেছে ও। ওর বউ কিছু তো দেখে থাকবে। আগে বলুন। আগে আমরা রাজীবের বন্ধু, আমরা কি সুচেতার সাথে দেখা করতে পারি? জামাইবাবুর বন্ধু? কিন্তু আমি তো আপনাদের আগে কখনো দেখিনি। আসলে আমরা শহরের বাইরে থাকি, রাজীবের ব্যাপারে শুনলাম তাই দেখা করতে এলাম। ঠিক আছে, আসুন। যবে থেকে জামাইবাবু মারা গেছেন, দিদি তো নিজেকে পুরো ঘরের মধ্যে বন্দী করে নিয়েছে। একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? কি করে কারো হৃৎপিণ্ড বার করে নিতে পারে? ও মাই গড, এখানে তো কেউই নেই। দিদি, দিদি, এক্ষুনি তো এখানেই ছিল। দিদি,
मेरा भाई बोमी तो के इन्हें ये जिंदगी मेरे पहले से है चार बार आठ बार को लेनी है रानी मेरा भाई बोमी तो के चारों कारों में शेष कोड़े से वो तो के रानी मेरे भाई बोमी तो के राजीव प्लीज जानला नामाबे ना आमी बोलछी तो जानला नामाबे ना राजीव किंतु आमार कथा सुनलो ना दीदी 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 आमी ओषुध एनेछी दीदी प्लीज ओषुधटा खेये ने प्लीज आमार दीदीर अवस्था खूब खराब दीदी जल ने दीदी दीदी एकटु जल ने ने जल दीदी 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 किछ की हुआ छे तोर आमी खेये देखाबो देख किछु नेई दीदी 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 আপনারা পুলিশকে কিছুই বলেননি পুলিশের কাছে গিয়েও কোনো লাভ নেই এই অবস্থায় দিদি পুলিশকে কিচ্ছু বলতে পারবে না কি উনি ওই খুনি মহিলাটার ব্যাপারে কিছুই বলেননি না বাস খবর কাগজে একটা পেইন্টিং দেখলো আর বলতে শুরু করলো এটাই ও খবরের কাগজে পেইন্টিং আমরা কি সেই কাগজটা দেখতে পারি এক মিনিট এটাই সেই পেইন্টিং মাস্টার ওয়ার্ক বাই কবির এন্ড এক্সিবিশন উইল বি হেল্ড অ্যাট নিউ আর্ট গ্যালারি আমরা কি কাগজটা নিয়ে যেতে পারি এখানে তো এমন কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে না এই জায়গাতে তো সব আঁকা বাঁকা পেইন্টিং রাখা রয়েছে দামিনীর পেইন্টিং এখানে থাকতেই পারে না হ্যাঁ ওই পেন্টিংয়ে একটা সৌন্দর্য ছিল আকর্ষণ ছিল
জীবনের রং লুকিয়েছিল। কিন্তু এই পেন্টিংগুলোতে চাপা কষ্ট রয়েছে, একটা অদ্ভুত অন্ধকার। এমন মনে হচ্ছে জীবনের রং নয়, মৃত্যুর রং লুকিয়ে রয়েছে। আমি বরং একটা কাজ করি, এখানে সমস্ত লোকদের জিজ্ঞেস করি যে এরকম কোনো পেন্টিং ওরা দেখেছে কিনা। ও কবির বাবু এসে গেছেন। কবির বাবু, এই সমস্ত পেন্টিং উনিই তো বানিয়েছেন। কবির বাবু, আপনার পেন্টিং এর ব্যাপারে কিছু বলবেন আপনি? এই যে পেন্টিংটা আপনারা দেখছেন, আরে দেখে চলুন। স্যার আপনার কেমন লাগছে এখানে? স্যার প্লিজ বলুন না। স্যার স্যার আপনি ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছেন? এখানে ব্যথা করছে। আপনি ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছেন একটু বলুন না স্যার। স্যার আপনার পেন্টিং আমার খুব ভালো লাগে। স্যার আর একটা কথা, আপনার পেন্টিংটা খুব ভালো স্যার। স্যার আমাদের কিছু বলুন, আপনার নেক্সট এক্সিবিশনের ব্যাপারে। না আমি আসলে আমার স্যার শুধু আপনার পেন্টিং এর ব্যাপারে একটু কিছু বলুন না স্যার, কিছু বলুন স্যার। স্যার একটু তো কিছু বলুন স্যার, আপনি কি কিছু বলতে চাইবেন? আপনার পরের এক্সিবিশনটা কবে হচ্ছে? আমি কি বলছিলাম জানো? হ্যাঁ স্যার, আপনি পরের এক্সিবিশনের ব্যাপারে কিছু বলছিলেন। এক্সকিউজ মি মিস্টার কবির, আপনার পেইন্টিং পৃথিবী জুড়ে অত্যন্ত বিখ্যাত, আপনি কি আমাদের এই পেইন্টিং এর সম্বন্ধে কিছু বলতে পারেন? আমি শুধু সেই পেন্টিংগুলোর ব্যাপারেই আলোচনা করতে চাই যেগুলো এখানে আছে, আর এই পেন্টিংটা আমার তো মনে হয় না এখানে আছে। নেই না? কিন্তু এই পেন্টিংটা যে ব্যাপারটা আছে সেটা এখানে থাকা আর কোনো পেন্টিং এর মধ্যেই নেই। আপনারা সবাই এখানে এসেছেন, আমাকে এত মান সম্মান দিয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আর আমি চাইবো যে আপনারা এই মান সম্মান সবসময় বজায় রাখুন। থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড গুড নাইট। এ আমাদের হাত থেকে এত সহজে ছাড়া পাবে না, আমি আরেকবার চেষ্টা করছি। না হার্ষ, এটা সঠিক সময় নয়, এখানে অনেক প্রেস রিপোর্টার আছে, ওর সঙ্গে আমরা পরে গিয়ে দেখা করব। যদিও এই পেপারটাতে আরও কিছু লেখা থাকতো এই পেন্টিংটার ব্যাপারে। তোমাদের কি মনে হয় এই সমস্ত খুন ওই পেন্টিং এর মেয়েটি করছে? হতে পারে এটা সুচেতার পাগলামি অথবা ওর মনের ভ্রম। না রাঘব, একটা কিছু তো সম্পর্ক আছে ওই পেন্টিং এর সাথে রাজীবের মৃত্যুর। তোমরা কবিরকে নিশ্চয়ই দেখেছো, ও ঘাবড়ে গেছিল আমি যখন ওকে প্রশ্ন করেছিলাম। হ্যাঁ, এমন মনে হচ্ছে ওর মনের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। এই লিফট, আমার মনে হয় এই লিফটটা খারাপ হয়ে গেছে, আমাদের সিঁড়ি দিয়ে যাওয়া উচিত। না, ইয়ামিনীর পায়ে চোট লেগেছে, ও সিঁড়ি দিয়ে কী করে নামবে? তোরা দুজন এখানেই দাঁড়া, আমি নিজেকে দেখে আসছি, হয়তো লিফটটা আটকে রয়েছে।
এখানে তো লিফট চলছেই না, নিচে কি দেখি বরং। কে আছে, কে আছে ওখানে, কে আছে? হেই দাঁড়াও, দাঁড়াও, তুমি কে? তুমি তুমি কে? সৌন্দর্যকে দেখে প্রায় লোকেরা এভাবে পিছলে যায়। কি এটাই হয়েছে তো? ভীষণ অদ্ভুত তো তুমি, নিজের প্রাণের ভিক্ষাও চাইছো না? কেন করছো তুমি এরকম? কি পাবে তুমি নির্দোষ লোকেদের প্রাণ নিয়ে? নাও, নিজের প্রেমিকাকে ডাকো, যে তোমার মনে ঘর করে আছে। আমার মনে কেউ নেই। তাহলে আমি হৃৎপিণ্ডটা বার করে দেখি। না, এরকমটা করো না। আমি তোমায় বললাম না যে আমার মনে কেউই নেই? মিথ্যে, মিথ্যে বলছো তুমি। এবার তো আমায় দেখতেই হবে যে তোমার মনের মধ্যে কে আছে। আমার মনে কেউ নেই। ওই মেয়েটা যে তোমার সঙ্গে এখানে এসেছে সে কে? ও ও ও বন্ধু, বন্ধু, শুধুই বন্ধু? আমার ভাগ্যে এভাবে মৃত্যু লেখা থাকতে পারে না। আমার লাশ নেওয়ার জন্য কেউ নেই। না আগে, না পেছনে। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মেরে দাও। Ugh.
जामिनी राघव प्लीज राघव ये सब कुछ ये आत्ता ही करे चे आमी देखे ची प्रथम ही हॉस्पिटल नहीं जाते होंगे जामिनी हर्ष तुम्हारे किच्चू होंगे ना हर्ष हर्ष डॉक्टर ताता ही बेर होन अचलून हर्ष हर्ष তাড়াতাড়ি করুন অনেক রক্ত বেরিয়ে গেছে হর্ষ 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 সরে যাও প্লিজ সোজা চলুন হর্ষ স্যার প্লিজ প্লিজ আপনারা এখানে দাঁড়িয়ে যান প্লিজ আপনারা এখানেই দাঁড়ান ডাক্তার বাবু কিন্তু হর্ষ দেখুন এরকম কেস আমি এটাই প্রথম দেখলাম আর এটা বলা খুব কঠিন যে উনি বাঁচবেন কিনা আপনি এরকম কেন বলছেন ডাক্তার বাবু প্লিজ প্লিজ হর্ষকে যে করেই হোক বাঁচান ডক্টর প্লিজ ডক্টর দেখুন আই উইল ট্রাই মাই বেস্ট ওকে আইল গেট ব্যাক টু ইউ হর্ষকে বাঁচাও ভগবান হর্ষকে বাঁচাও কতক্ষণ রাগা কতক্ষণ আমাদের মধ্যে থেকে তো কারুকে বলিদান দিতেই হবে আমরা সাধারণ মানুষ আমরা কতক্ষণ আত্মাদের সাথে লড়াই করব কতক্ষণ তোমাদের কি পুরো বিশ্বাস আছে যে এই পেন্টিং ওই আত্মাটারই হ্যাঁ ওরকমই শাড়ি কপালে ওরকমই টি গলাতে ওই রকমই হার ওই পেন্টিং ওই আত্মারই ছিল হর্ষের হার্ট বার করে দিল ওই আত্মা আমাদের উচিতই হয়নি হর্ষকে একলা ছাড়া হৃদয়টা তো বাইরেই বার করেছে নিয়ে
তো যাইনি। মেয়ে চলে গেলে তো আজ মরেই যেত। আমার তো মনে হয় ও এইভাবে লোকজনকে মারে কোনো কারণ ছাড়াই। খুনি আত্মাও আজ পর্যন্ত যত মানুষের হার্ট বেট করেছো তাদের সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক ছিল না। কিন্তু হর্ষের সাথে সম্বন্ধ ছিল। কার সাথে? ওই পেইন্টিং এর সাথে। পেইন্টিং এর পাশে দাঁড়িয়ে ছিল। তাই না? পেইন্টিং এর কাছে তো আমি আর রাগব ছিলাম। তাহলে হর্ষি কেন? কারণ মনে হয় হর্ষ ওই পেইন্টিং এর ব্যাপারে জিজ্ঞেস করেছিল ওই পেইন্টারকে। পেইন্টিং এর ব্যাপারে জিজ্ঞেস করলে কি আত্মা রেগে যায়? এই কথা পেইন্টারকে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো কে, কে এই মহিলা যার ও পেইন্টিং বানিয়েছে। নিশ্চয়ই ওকে জানে ও, কেননা ও ওই সুন্দরী আপদের পেইন্টিং বানিয়েছে। খুব তাড়াতাড়ি ও নিজের পরের শিকার খুঁজে নেবে। খুব কাছে আছে, খুব খুব কাছে আছে। জলদি যাও, যাও। আচ্ছা কি চাই? আমি শুধু তোমাকেই চাই। হ্যাঁ বলুন। আগে মিস্টার কবিরের সাথে দেখা করতে চাই। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি স্যারকে ডেকে আনছি। প্লিজ একটু তাড়াতাড়ি ডাকবেন। নিশ্চয়ই। এনার নাম দামিনী। আপনার পরিচয়? পরিচয়? আরে প্রশংসা তো সেই পেইন্টারকে করুন যে এই সুন্দর পেইন্টিংটা বানিয়েছে। এমনিতে আপনার হাতে কি হয়েছে? না কিছু না, রং লেগে আছে। ডোন্ট ওয়ারি, রক্ত না এটা। মনে হয় এই পেইন্টিংকে বানাতে শুধু রং নয়, আপনার রক্ত আর ঘামও লেগেছে। আগে হ্যাঁ, এই পেইন্টিংটা আমার খুব প্রিয়,
তাই কাউকে আমি এটা বিক্রিও করিনি। এমনিতে আপনি আমাকে এই পেন্টিং এর মহিলাটির ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন? আমি তোমায় আগে কোথাও দেখেছি। অফকোর্স তুমি সেই না যে নিজের বন্ধুদের সাথে আমার এক্সিবিশনে এসেছিলে। এমন কি বিশেষ ব্যাপার আছে এই পেন্টিংটা যে তোমরা সবাই মিলে এই পেন্টিংটার পেছনে পড়ে আছো? আমরা এই পেন্টিং এর পেছনে পড়ে নেই, এ পড়ে রয়েছে নিরীহ মানুষের পেছনে। আর আপনি তো জানেনই, মানুষের বুক থেকে হার্ট বের করে মেরে ফেলেন উনি। কি বাজে বকছো তুমি, হোয়াট ননসেন্স আর ইউ টকিং? আমি যা তা বকছি না, যদি বিশ্বাস না হয় তাহলে চলুন আমার সাথে হসপিটালে। কি অবস্থা করেছে ও আমার বন্ধু হার্শেট, জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে রয়েছে ও। মরেনি এখনো? বেঁচে না, মানে আমি যেটা বলতে চাইছিলাম, থ্যাংক গড, ভগবানের দয়ায় ও বেঁচে গেছে। আই হোপ হি সেফ নাও। এবার সত্যি করে বলুন, কে ওই মহিলা? এটা তো আমি জেনেই গেছি, ও মরে গেছে, কিন্তু এর সাথে তোমার কি সম্পর্ক? বন্ধু তোমার, তোমার আত্মীয়, তোমার স্ত্রী, কে ও? শাট আপ, জাস্ট শাট আপ। তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমাকেই প্রশ্ন করছো? জাস্ট গেট দ্য হেল আউট অফ হিয়ার, গেট আউট। যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ যাব না এখান থেকে। দুটো অপশন আছে তোমার কাছে, হয় চুপচাপ এখান থেকে নিজে চলে যাও, নয়তো ধাক্কা মেরে বার করে দেওয়া হবে। অলরাইট, ইউ ডিসাইড। ভোলা, ওনাকে বাইরের রাস্তা দেখিয়ে দাও। স্যার, আপনি বাইরে যান, আপনি বাইরে যান। স্যার খুব রেগে আছেন এখন, আপনি জানতো? আরে চলে যাচ্ছি না ভাই, আসলে খুব জোর তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল খাওয়া। কিন্তু আরে জল খেয়ে চলে যাব ভাই, শপথ করছি। জানা, ঠিক আছে। এই খামটা, এই খামটা তো দামিনীর মায়ের নামে। কিন্তু এই অ্যাড্রেস আশ্রা ওল্ড এজ হোম, ছেমপুর। দেখুন, ব্যাস সারাদিন এখানেই বসে থাকে, কিন্তু সবসময় ছবির সঙ্গে কথা বলতেই থাকে। মা, যখন পরের বার এখানে আসবি তখন আমাকে নিয়ে যাবি, এখানকার লোক ভালো নয় মা। ও, এনার সঙ্গে কেউ দেখা করতে আসে না। কি, ওনার সাথে কেউ দেখা করতে আসে না? হ্যাঁ, ছ মাস হয়ে গেছে উনি এখানে এসেছেন, কিন্তু আজ অবধি কেউ আসেনি। তাহলে ইনি কথা কার সাথে বলেন? ওনার দামিনী বলে একটা মেয়ে ছিল, ব্যাস ওর সাথে কিছু না কিছু বলতে থাকেন। আর একবার তো মাঝরাতে উনি সবাইকে জাগিয়ে দিয়েছিলেন, চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন, দামিনী তোর ক্ষমা চাওয়া উচিত। তোকে কতবার বলেছি যে আমার কাছে আসবি না, কিন্তু তুই আবার এসেছিস, আমি তোকে ঘেন্না করি, ঘেন্না। আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। দামিনী? না না মাসিমা,
আমি যামিনী। তুমি শোনোনি আমি কি বলেছি? চলে যাও এখান থেকে। মাসিমা, কাল রাতে দামিনী আমার সাথে দেখা করতে এসেছিল। ওর নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। ও চাইছে যে আপনি ওকে ক্ষমা করে দিন। কি? দামিনী তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ, আর ও কথা দিয়েছে যে ও এরপর থেকে কারুর প্রাণ নেবে না। আচ্ছা, এ তো খুব আনন্দের কথা। আমি জানতাম দামিনী পাপি নয়। পাপি তো ও, ওর স্বামী কবির। নরকেও ঠাই পাবে না ওই জানোয়ারটা। মাসিমা, তাহলে দামিনী সব কেন করছিল? আমার মেয়ে দামিনী খুবই সুন্দরী ছিল, এতটাই সুন্দরী যে স্বর্গের অপ্সরারা ওর কাছে লজ্জা পাবে। ওর এই সৌন্দর্য থেকে ওর স্বামী কবির প্রেরণা পেত। কিন্তু ওর এক শত্রু ছিল মিরাজ, সেও পেইন্টার ছিল। কবিরের পেন্টিংগুলো দেখে হিংসে করত। আর সেই জন্য একদিন ও কবিরকে নেশা করিয়ে দামিনীকে খুন করে ফেলে। ও ওকে তিলে তিলে মারে, ওর মুখশ্রী নষ্ট করে দেয়, আর সব কিছু কবিরের সামনেই। কিন্তু কবির পুলিশকে কেন ডাকলো না? দামিনীর মৃত্যুর আঘাত কবির সহ্য করতেই পারেনি, ও পাগলের মতো হয়ে যায়। একদিন জঙ্গল থেকে একটা লোককে ধরে আনে দামিনীকে আবার বাঁচিয়ে তোলার জন্য। কিন্তু দামিনী তো বেঁচে উঠল না। কিন্তু ওর অতৃপ্ত আত্মা কবিরের বশে চলে আসে, আর ওর আত্মাকে দিয়ে প্রথম যে কাজ করায় তা ছিল মিরাজের খুন। মিরাজ আর ওর পুরো পরিবারকে হত্যা করায়, ও হৃদয় বের করিয়ে নেয় ওদের বুক থেকে। মিরাজের প্রাণ নিয়েছে এটা তো বুঝতে পারছি, কিন্তু বাকি নিরীহদের কেন হত্যা করাচ্ছে কবির? কেননা প্রেমিক আর একে অপরকে ভালোবাসা যুগলকে দেখলে ওর হিংসে হয়। ও চায় যে ওরাও যেন সেই ব্যথা, সেই দুঃখ অনুভব করে যা ও অনুভব করে দামিনীর থেকে আলাদা হয়ে। আর সেই জন্যই দুজনের মধ্যে একজনকে হত্যা করায় ও, আর অন্যজনকে জীবিত ছেড়ে দেয় ছটফট করার জন্য। আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, কেননা আমি ওর রহস্য জেনে ফেলেছিলাম। এবার তোমরা ওর রহস্য জেনে গেছ, তোমাদেরও হত্যা করাবে। আমি জানতাম তোমার কিচ্ছু হবে না। হাস, আমরা ওই আত্মার ব্যাপারে জানতে পেরে গেছি। ওই আত্মা কবিরের মরে যাওয়া স্ত্রীর। কবির ওর সাহায্য নিয়ে সেই সব লোকদের মারে যারা প্রেমী। কবির প্রেমিকদের হিংসে করে,
ও কোনো জুটিকেই একসাথে খুশি দেখতে পারে না। তাহলে ও হর্ষের প্রাণ নেবার চেষ্টা কেন করল? আরে হ্যাঁ, এই বিষয়ে তো আমি ভাবিনি। কবির কোথাও ওই জয়শ্রীর গল্প মিথ্যে আর মন গড়া নয় তো? রাঘব। হ্যাঁ হর্ষ, কিছু বলতে চাও? কিছু ঠিক করে শুনতে পাচ্ছি না। এই মাছটা খুলো না, তোমার অবস্থা খুব গুরুতর, প্লিজ। না, হয়তো কিছু বলতে চাইছে। ওর গল্পটা মিথ্যে নয়। কি? জয়শ্রীর গল্প মিথ্যে নয়? তাহলে হর্ষ, ও তোমার প্রাণ নেওয়ার চেষ্টা কেন করলো? ও হর্ষ, তুমি তো আমাদের কোনোদিন বলোনি যে তুমি কোনো মেয়েকে ভালোবাসো। ওর মনে হয়েছিল যে আমি আর আমিনি। তুমি আর যামিনী? মানে ও তো ওই আত্মাটা আমাকে বলল যে ডাকো নিজের প্রেমিকাকে। আমি ওকে বললাম যে আমরা প্রেমী নই, সেই জন্য ও আমাকে ছেড়ে দিল। দামিনী এখনো কবিরের সব কথা শুনে, কেননা কবি দামিনীর কাছে প্রতিজ্ঞা করেছিল যে কখনো অন্য কোনো মহিলাকে নিজের জীবনে আসতে দেবে না। তার মানে যদি এই আত্মা প্রেমিকদেরই হিংসা করে, তাহলে আমরা প্রেমের জাল বিছিয়ে ওকে ফাঁসাতে পারি। এনজয় ফুড স্যার। থ্যাংক ইউ, প্লিজ। হ্যাঁ মিস্টার কবির, বিশ্বাস করতে পারছি না যে আপনার মতো বিখ্যাত পেইন্টারের সঙ্গে আমরা ডিনার করছি। সত্যি আপনার পেন্টিংয়ে এমন কিছু একটা ব্যাপার আছে যেটা অন্য কারোর পেন্টিংয়ে দেখা যায় না। ওয়েল, আগে প্রতিটা ভালো আর্টিস্টই এটা চেষ্টা করে যাতে তার পেন্টিংয়ে তার জীবনের ছাপ থেকে যায়। কখনো কখনো হয়ে যায় আর কখনো হয় না। গাইস প্লিজ, থ্যাংক ইউ, ইট। আগে স্যার, একদম থ্যাংক ইউ। আর ইউ রেডি? ইয়েস আই অ্যাম রেডি ন্যাম। একদম, তুমি চিন্তা করো না। All the best. Same to you. একটু কবিরের অবস্থা তো দেখো, মনে হয় আমাদের প্ল্যান আজকে কাজে দেবেই। Now it's a surprise time. চোখ বন্ধ করো। কেন? আগে করো তো। কি মজা করছো? প্লিজ আমার জন্য। কিন্তু চোখ বন্ধ কেন? এখন তুমি চোখ বন্ধ করছো কিনা? ওকে করলাম। চোখ খুলবে না, চোখ খুলবে না বলে দিচ্ছি। আচ্ছা খুলবো না। তুমি হাসলে খুব সুন্দর লাগে। তোমার হাত দাও। কোন হাতটা? এই তোমার এই হাতটা। কিন্তু কি আছে নিতিন? আমার জন্য
থ্যাংক ইউ সো মাচ। কবির নিজের জালেই জড়াচ্ছে, একটু ওর অবস্থা তো দেখো। অ্যাকচুয়ালি আমার মনে পড়লো যে আমার একটা জরুরি কাজ আছে, আই হ্যাভ টু গো। আপনারা প্লিজ, নো রিল্যাক্স, ইউ ক্যারি অন প্লিজ, বাট জাস্ট ক্যারি অন। শ্যাল উই? দ্যাটস ইট, কবির নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। এবার দেখা যাক ওর হাটের কি হয়। যাও আর ছিনিয়ে নাও ওই লোকটাকে ওর প্রেমিকার থেকে, যেরকম ভাবে এই সমাজ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিল দামিনী, ঠিক সেইভাবে কেড়ে নাও ওকে, বার করে নাও আর হৃৎপিণ্ডর মুখ থেকে। যাও দামিনী, যাও। আজ আবার দুই প্রেমী চিরদিনের মতো আলাদা হয়ে যাবে। তুমি ভয় পেও না, ওরা আমাদের পিছনে আছে না। ভয় পাবো না কেন নিতিন, এটা কোনো বাচ্চাদের খেলা নয়, আমার বা তোমার প্রাণ পর্যন্ত যেতে পারে। এরকম কিচ্ছু হবে না, একটু ভাবো, আমরা একটুখানি সাহস দেখালে কত নিরীহ মানুষের জীবন বাঁচতে পারে। তবুও আমরা কেন, অন্য কেউ এটা করতে পারত? তুমি জানো না এটা রাঘব আর ইয়ামিনীর জন্য কতটা দরকারি, আর আমি তো ওদের না করতে পারি না। দেখা যাক ইয়ামিনী আর রাঘবের এই প্ল্যানটা আদৌ কাজ করে কিনা। যে জ্বালা রাগের সঙ্গে ও আমাদেরকে দেখছিল, তার থেকে তো মনে হয় যে এই প্ল্যানটা কাজ করবে। কিন্তু দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। নিতিন, ও তোমার দিকেই আছে, একটু সাবধানে। ওকে ওকে ওকে। ওর দিকে তাকাবে না, তুমি যেরকম আছো ওরকমই থাকবে। আচ্ছা হ্যাঁ, তুমি কিছু বলছিলে, কোথায় যাব আমরা, চলো কোথাও যাই। আমার এক বান্ধবী আছে, ওর বাড়ি যাওয়া যাক। কার বাড়ি যাব? হ্যাঁ চলো না। ওকে, স্টার্ট কেন হচ্ছে না এই গাড়িটা? চলো চ।
চলো না চলো, চলো, লেটস গো। নিতিন, এখানে তো কেউই নেই। তুমি চিন্তা করো না, কিছু হবে না। রাঘব, যামিনী, নিতিন, আমার খুব ভয় লাগছে, এখানে কেউ নেই, প্লিজ চলো এখান থেকে। কোথায় গেল এরা দুজন? নিতিন, আমার খুব ভয় করছে। কিন্তু রাঘব আর যামিনী, আমি কিছু জানতে চাই না, প্লিজ, আমার খুব ভয় লাগছে, প্লিজ চলো এখান থেকে, চলো। তুমি কি ভেবেছিলে এত সহজে আমি তোমাকে যেতে দেব? প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, প্লিজ, আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমাকে না, আমি শুধু একে মারতে এসেছি, শুধু একেই। প্লিজ আমাদের ছেড়ে দাও, প্লিজ, ওকে ওকে মেরো না। এখন তো আমি ওকে মেরেই ছাড়বো। দাঁড়াও দামিনী, তুমি নিতিনকে মারতে পারো না। তোমরা দুজন এখানে কি করছো? আমি শুধু একে এখানে মারতে এসেছি, যদি তোমরা দুজন এখান থেকে না যাও তাহলে তোমাদের দুজনেরও প্রাণ নিয়ে নেব। এরকম করো না দামিনী, নিতিনকে ছেড়ে দাও। এর আগে তুমি নিতিনকে কিছু করো, তার আগে আমরা তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ দামিনী, এই পেন্টিংটা দেখো, আর তোমার পেছনে যে পেন্টিংটা আছে ওটাও দেখো। দেখলে দামিনী, আসলে তোমার স্বামী তোমাকে নয়, সুনায়নাকে ভালোবাসে, আর ও শুধু তোমাকে ব্যবহার করে যাতে তুমি নিতিনকে মেরে ফেলো, আর তারপর তারপরও সুনায়নাকে বিয়ে করত। আর যে মানুষটার জন্য তুমি এইসব কিছু করছো, ও না তো তোমায় ভালোবাসে না করে বিশ্বাস, ও শুধু খেলা করছে তোমার সাথে আর তোমার ভাবনার সাথে। আর এমন একটা মানুষের জন্য তুমি এত মানুষের প্রাণ নিচ্ছ? এটা হতে পারে না। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ভালো হয়েছে যে আমরা দামিনীর পেন্টিংটা বদলে দিয়েছি, আর ওর জায়গায় আমরা সুনায়নার পেন্টিং লাগিয়েছি। এখনো অবধি নিতিনকে মারোনি কেন? আমি তো বলেছিলাম ওকে মারতে, যতক্ষণ না মারবে আমার মনে শান্তি হবে না, যাও ওকে মারো। যে মানুষটার জন্য আমি এই সব কিছু করছি সে যে এত বড় বিশ্বাসঘাতক আর এত বড় প্রতারক হতে পারে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এটা তুমি কি বাজে বকছো দামিনী? আমি তো আমার রূপের মোহ কেটে গেছে তোমার,
যে তোমার পেইন্টিং এর প্রেরণার জন্য অন্য কাউকে খুঁজে নিয়েছো? দামিনী তুমি তুমি তোমরা এখানে কি করে এলে? তোমাদের ঘরে ঢুকতে কে দিল? হাউ ডেয়ার ইউ কাম ইনটু মাই হাউস? ওয়াই? দামিনী প্লিজ মেরে দাও এদের। দামিনী দামিনী আমি তোমাকে বলছি মারো এদের। দামিনী আমি তোমাকে বলছি মারো এদের, কিল দেম। কবির, এখন দামিনী তোমার ইশারায় আর নাচবে না। তুমি হর্ষকে এই জন্য মারতে চেয়েছিলে না কারণ ও সুনেনার বন্ধু ছিল? নিজের সুবিধার জন্য ওই বেচারিকে ব্যবহার করেছো তুমি। দামিনী এরা মিথ্যে কথা বলছে, এদের কথা শুনো না, এরা বাজে বকছে। বাজে বকছে, মিথ্যে বলছে। দামিনী দেখো, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি দামিনী। ও রিয়েলি? এতই যদি ওকে ভালোবাসো তুমি, তাহলে এতদিন বেঁচে আছো কেন? এতদিনে তো তোমার মরে যাওয়া উচিত ছিল, তাই না? দেখো তুমি আমাদের মধ্যে কথা বলো না, ওকে? আর নয় তো কি, বেচারি দামিনীর আত্মা কতদিন থেকে ঘুরে বেড়াচ্ছে, না পেয়েছে ও মুক্তি, না পেয়েছে শান্তি। তোমরা, এটাই কি ছিল তোমার ভালোবাসা? মিথ্যে কথা বলছে দামিনী ওরা। দেখো তুমি, দামিনী দেখো কি হলো, এখন আমার ছোঁয়াতেও তুমি ভয় পাও? না এরকম এরকম কিছু না দামিনী। দেখো তুমি আমার কথা শোনো দামিনী, দামিনী দেখো দেখো এরকম সত্যি কিছু না, আমি তোমাকে ভালোবাসি দামিনী। তুমি এখনো ভালোবাসো না আমায়? অফকোর্স ভালোবাসি, খুব ভালোবাসি দামিনী, শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে, আর কাউকে না, শুধু তোমাকে ভালোবাসি। এখনো আমি তোমার কাছে সুন্দর, তাই না? খুব সুন্দর, তুমি সুন্দরী, তুমি দামিনী খুব সুন্দরী তুমি। তাহলে চলো আমার সাথে, চলো আমার জগতে, আমার সাথে চলো। দামিনী দেখো প্লিজ এখন না, ওকে? কেন কেন এখন নয়? হ্যাঁ আমি তো এখন তোমাকে আমার সাথে নিয়ে যাব, আমি এখন তোমাকে সঙ্গে নিয়ে যাব। দামিনী দেখো আমার কথাটা তো শোনো। থ্যাংক ইউ বস। হ্যাঁ যদি তোমরা না হতে তাহলে আমরা কখনোই পারতাম না। এখন না এই আত্মা কোনো হৃদয়ের সাথে খেলা করবে, না কোনো প্রেমের বিচ্ছেদ ঘটবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।